হয়, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরের সমান্তরালভাবে উত্তর গুৱাহাটী শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দিরেরও দ্বার যা 22 জুনের বন্ধ আছিল আর আজি ইতিমধ্যেই দ্বার মুক্তি করা হয়েছে দৌলগোবিন্দ মন্দিরের। মানে পোনে পোনে ইয়া দেখাই আছো উত্তর গুৱাহাটী শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দিরের আর আজিরপরা ভক্ত দর্শনার্থীর কারণে দৌলগোবিন্দ মন্দিরের দ্বার মুক্তি করা হয়েছে আর নিয়মিতভাবে ইয়াত ভক্ত দর্শনার্থী পূজা অর্চনা করবো আর এয়া উত্তর গুৱাহাটী শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দির বিগত চারিদিনে এই মন্দিরের দ্বার বন্ধ আছিল যেহেতু বৈদিক পরম্পরা নীতি নিয়ম অনুসরি দেবীর নিয়ম অনুসরি এই মন্দিরের দ্বার বন্ধ থাকে। অন্যান্য দৌল দেয়ালের লেখিয়া দৌলগোবিন্দ মন্দিরের দ্বারও বন্ধ আছিল। পোনে পোনে দৌলগোবিন্দ মন্দির পরিচালনা সমিতির কর্মকর্তার জানিব বিচারেন আজি মন্দিরের দ্বার উন্মোচন করা হয়। হয়, যা 22 জুনের অম্বুবাচী উপলক্ষে মন্দিরের দ্বার বন্ধ হয়ে আসে আর আজি আসলতে যা রাতে অম্বুবাচী নিবৃত্তি শেষ হয়েছে যদিও রাতে তো আমি মন্দির খোলার কথা নাহে, গতি আমার সিদ্ধান্ত মানে আজি রাতেপার ধোয়া পখলা গোটে কামখিন করে 9 বজাত আমি সকল ভক্তর দ্বার মুক্তি করা হয়েছে আর ইতিমধ্যে আমার যাঙ্গলিক কার্য সেই মাঙ্গলিক কার্যখিন সম্পূর্ণ করে 10:30 বজাত ডবা উৎসর্গা হল, ডবা কোবালে আর এটা মহাপ্রসাদ সকল যাত্রীর ভাবে বিতরণ করা হল। এবার দেখবলে অনুরোধ জানাব এয়া দৌলগোবিন্দ মন্দিরের মূল প্রবেশদ্বার আর মন্দিরলৈ ইতিমধ্যে দর্শক ভক্ত দর্শনার্থী আহিছে আর যে মনোমাংসা পূরণের কারণে ধূপদীপ নৈবেদ্যতে প্রভু দৌলগোবিন্দ ইতিমধ্যে আরাধনা করেছে আর এই দৌলগোবিন্দ স্বরূপত মানে দেখে আছো। যদিও আজি যেহেতু মন্দিরের দ্বার খুলিছে গতি ভক্ত দর্শনার্থী উপস্থিতি তেনে হেরেঙা আর আজির পিছতে আসলে ভক্ত দর্শনার্থী পুনের নিয়মিতভাবে দর্শন করব প্রভু দৌলগোবিন্দক আর ইয়াকে লই দৌলগোবিন্দ মন্দির পরিচালনা সমিতিয়ে সকল ধরনের তৎপরতা অব্যাহত রাখিছে আর মন্দিরের ভক্ত দর্শনার্থীক আদরিবলে সাজু হয়েছে। আমি অল্প আগলে যাম আর হয় দৌলগোবিন্দ মন্দির আহিলে আজিপর খুলিছে। হয় হয়, মন তো বড় পবিত্র লাগিছে আজি অম্বুবাচীর পাশে আজি প্রথম দিন এখন মন্দিরের দ্বার খুলিছে। আমি এবার তখেতক সেবা সামনে জানাবলে আজি আহিছো ইয়ালেকে আর ভক্তর সমাগম ইতিমধ্যে আরম্ভ হয়েছে, পূজা অর্চনা আরম্ভ হয়েছে। আজিপর আকো মনটো ফরকাল লাগিছে যে মন্দিরের দর্শন আমি করব পাৰিম। ধন্যবাদ। আজি চারিদিনে বন্ধ আছে? হ্যাঁ, চারিদিন বন্ধ হল, 22 তারিখের পর আজি 26 তারিখে আজি আমার খোলালি খুলিলে মন্দির সকল কর্মকর্তায় সকল কাম করে সাফ চিকুণ করলে আর পুরোহিতে পূজা ভাগও আগবড়ালে আর এটা ভক্ত সকলে ইয়াতে সেবা করবলে আরম্ভ করেছে। মন্দিরের দ্বার মুক্তির পিছতে যে বৈদিক পরম্পরা আর নিয়ম অনুযায়ী পূজা অর্চনা আরম্ভ হয়েছে আর প্রভু দৌলগোবিন্দ নিত্য নৈমিত্তিক যে ধরনের পূজা অর্চনা করার সেই ধরনের পূজা অর্চনা আরম্ভ হয়েছে আর আজিরপর পুনের ভক্ত দর্শনার্থীর ইয়াত সমাগম ঘটবে বলে আশা করা হয়েছে।